আজ রবিবার 15ই আশ্বিন 2022 সালের 2রা অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাই শুভ মহাসপ্তমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনে দেবী দুর্গার নাম জপ ধ্যান আরাধনা আপনারা অবশ্যই করুন। দেবী দুর্গার উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানান এবং দেবী দুর্গার বীজ মন্ত্র ওম দুং দুর্গায় নামক এটি 108 বার জপ করে দিন শুরু করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করি। যাদের চন্দ্ররাশি কর্কট এই গণনা, তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। তবে বাড়ির চারপাশে ছোটোখাটো জিনিসগুলিতে অতিরিক্ত সময় ব্যয় আপনাদের হতে পারে, যা আপনাদের মানসিক চাপকে আরও বৃদ্ধি করবে। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনাকে আজ পিছিয়ে দিন। যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আজ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হয়ে উঠতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনাদের মাস কমিউনিকেশন স্কিলকে আরও আপগ্রেড করতে হবে। নিজের প্রভাব প্রতিপত্তিকে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আগে বৃদ্ধি করবার চেষ্টা করুন। আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে বিতর্ক মুখোমুখি সংঘাত এড়িয়ে চলা উচিত। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পাবে। আজ সারাটা দিনই বেশিরভাগ সময় ঘুমিয়ে ঘুমিয়ে নষ্ট করতে পারেন। সন্ধ্যেবেলার সময় অনুভব করবেন কতটা পরিমাণে সময় আপনারা নষ্ট করেছেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিতে আজ আপনাদের একে অপরের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেই কিন্তু ক্ষতি। অশ্লীল ব্যবহার, রূঢ় বাক্যের প্রয়োগ করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। সন্দেহবাতিক হলেই মারাত্মক ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবের বীজমন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নমঃ এটি 108 বার জপ করে দিন শুরু করুন।